আসসালামু আলাইকুম ইরানকে সমর্থন জানিয়ে পাকিস্তানে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ এদিকে ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের এবারে বিস্তারিত ইরানকে সমর্থন জানিয়ে পাকিস্তানি ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুতিবাদী ইসরায়েল অব্যাহত হত্যাকাণ্ড ও ধরপাকের প্রতিবাদ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের লহোর শহরে ব্যাপক বিক্ষোভ পিছিল হয়েছে পাকিস্তানের প্রখ্যাত শিয়া আলেম আল্লামা সায়েদ জাওয়াত নাগভির ডাকে লাহোরের শাহারে কায়দা আজম এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এটি সর্বস্তরে মানুষ যোগ দেন প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া লোকজন ইসরায়েলের বিরুদ্ধে গগনবিদারী স্লোগান দেন সমাবেশে হাজার হাজার শিয়া এবং সুন্নি মাঝহাবের লোকজন অংশ নেন এদিকে ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে ইসরায়েল যদি পরমাণু এবং সামরিক স্থাপনায় কোনোরকম হামলা চালায় তাহলে তেহরান দাঁত ভাঙা জবাব দেবে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী বা আইআরজেসির খাদামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এই হুশের উচ্চারণ করেন তিনি বলেন যে যে কোনো হামলার মূল উৎস সমূলে বিনাশ করে দিবে ইরানের সামরিক বাহিনী তিনি বলেন যে ইসরায়েলে হামলার যে হুমকি দিচ্ছে তারা যদি তা বাস্তবায়ন করে তাহলে তারা যেসব কেন্দ্র ঘাঁটি বা পথ ব্যবহার করে হামলা চালাবে তাৎক্ষণিক ও ইরানের সামরিক বাহিনী তার সবগুলোকে ধ্বংস করে দেবে আইআরজিসির স্থল বাহিনীর কমান্ডারের সঙ্গে এক বৈঠকে তিনি সব কথা বলেন জেনারেল গোলাম আলী রাশিদ আমেরিকাকে সতর্কবার্তা দিয়ে বলেন যে ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইসরায়েল এই ধরনের হুমকি দিতে পারে না ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ গত সপ্তাহে ওয়াশিংটনের মার্কিন কর্মকর্তাদের বলেছেন যে তিনি তার সামরিক বাহিনীকে ইরানের পরমাণু সমঝোতায় হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে এরপর জেনারেল রাশেদ ইসরায়েলের জন্য এই হুশের উচ্চারণ করলেন এতক্ষণ শেয়া থাকার জন্য ধন্যবাদ